কংগ্রেসের সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে আক্রমণাত্মক বিজেপি। ভূপেন বরাক শূন্যত গদা ঘুরা এজন সভাপতি বুলিলে বিধায়ক দিগন্ত কলিতায়। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার পত্নীর নামত হাউসিংয়ের ফ্ল্যাট থাকার তথ্য দিলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। মাছ বুলি নাখায় জিজি বুলি খায় ভূপেন বরাই। হাউসিংয়ের ফ্ল্যাট বেদখলত ভূপেন বরার নাম হাঙরিলে মন্ত্রী পীযূষ হাজরিকায়। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরার পত্নীর নামত হাউসিংয়ের ফ্ল্যাট থাকার তথ্য হলরি করলে পীযূষ হাজরিকায়। ভূপেন বরা ডাঙরিয়ার পত্নী ডক্টর মৌসুমী বরগোহাই বরা ডাঙরিয়ানিয়ে 2006 চনত আনএমপ্লয়েড বুলি আর মাহত ইনকাম 6,840 টাকা বুলি সেই ফ্ল্যাটটা লৈছিলে। 15 বছর এই ঘরটির মালিক কোন হয়ে থাকলে মৌসুমী বরগোহাই বরা ডাঙরিয়ানি। 2007 চনত মৌসুমী বরগোহাই বরা ডাঙরিয়ানিয়ে মেডিকেল কলেজত ডেমনস্ট্রেটর হিসাবে যোগদান করলে। মৌসুমী বরা বরগোহাই ডাঙরিয়ানিয়ে এই মুহূর্তে 1,90,000 টাকা স্যালারি পায় গ্রস। ভূপেন বরা ডাঙরিয়াটো নিজকে মিনারেল ওয়াটার বলে ভাবে, তখন ভাল মানুষ পৃথিবীত নাই। 15 বছর এটা ঘর তখনলোকে কেনেকে রাখিলে? 2 নম্বরী উপায়ের হস্তগত করে রাখিলে। বিরোধী দলের সভাপতির উপর শাসকীয় মন্ত্রী বিধায়কে এড়িছে উপরচুপরি বাক্যবান। শাসকীয় দলের বিরুদ্ধে শেহতীয় সজোরে গরজি উঠা ভূপেন বরার বিরুদ্ধে বাকযুঁজ অব্যাহত রাখিছে কেইবাগৰাকীও মন্ত্রী বিধায়কে। ইয়ার মাজতে ভূপেন বরায় পৌরসভার কংগ্রেস প্রার্থীক বিজেপিয়ে ভয় ভাবুকি দিয়া বলে অভিযোগ অনার পিছতেই উভতি ধরেছে একাংশ বিজেপি নেতায়। ইলেকশনের হারার আগত এইবিলাকে কয় ভারতীয় জনতা পার্টিয়ে ধমকি নিদিয়ে। ভারতীয় জনতা পার্টিয়ে সদায় মরম আর শ্রদ্ধা ভক্তি করে। আমি 80খন পৌরসভা আছে, আজি তেও বুঝি পালে যে তেওর মাটির তলত ভরি নাই। তেও বুঝি পায় আগতিয়াকে তেও উবুল টুবুল বকিছে। মই ভূপেন ডাঙরিয়াক কইছো যে আপনার এইবিলাক কথায় কি খুসায়। দলে ভাল ফলাফল লাভ করব নয় বলে যেটা মাননীয় কংগ্রেস দল সভাপতি ভূপেন বৰা ডাঙরিয়া নিশ্চিত হয়েছে, সেখানে এনে ধরনের আরোপ লগাইছে। কারণ আরোপ লগাটো কারণ হল যে তেও জানে যে এবার পৌরসভা নির্বাচনত কংগ্রেস দলে যেনে ধরনের আগতে ভাল ফলাফল লাভ করেছিল এবার ভাল ফলাফল লাভ করবলে সক্ষম নহব, সেইখানে এনে ধরনের অভিযোগ তখেতে তুলছে। ভূপেন বরাক শূন্যত গদা ঘুরা এজন সভাপতি বলে কই বিধায়ক দিগন্ত কলিতায় কলে বরা এটা অকলশরিয়া, যার পক্ষত নাই কোনো সৈনিক সেনাপতি। এটা রাজীব ভবনের নিজেই মালিক নিজেই কর্মচারী ভূপেন বরা। এইজন ভূপেন বরা ডাঙরিয়ায় আজি বিগত 9 মাহত পূর্ণ পর্যায় কমিটি এখন করব নয়। এতিয়া ভূপেন বরা ডাঙরিয়া রাজীব ভবনত নিজেই সেনাপতি, নিজেই সৈন্য আর নিজেই রজা। ঋতিক কৌশিকর সহযোগত বিজু কুমার ডেকার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাইলাকান্দির হনবিলত শিলা উৎসব। বিভিন্ন রং আর আকারের শিলা উড়াই আনন্দ অনুভব করে ভিন্নজনে। অনুষ্ঠিত হয় রঙ্গোলি অঙ্কন প্রতিযোগিতা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসত এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম জলাশয় এই হনবিলর বালিচরত শিলা উৎসব। উড়িছে রং বিরঙর শিলা। রাতাবাড়ি সমষ্টির হনবিলর বালিচরত শিলা উৎসবের সংগতি রাখি আয়োজন করা হয় রঙ্গিল অঙ্কন প্রতিযোগিতা আর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও। বিগত 3 বছরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হনবিলত শিলা উৎসব আয়োজিত হয়ে আছে। বর্তমান গৃহবন্দী প্রায় হয়ে পড়া শিশুসকলকো পুনের খেলপথারলে অনায় এই শিলা উৎসবের মুখ্য উদ্দেশ্য বলে জানাইছে আয়োজক। আনন্দপুর গ্রামে সোনবিলের এই 14 মাত্রার মাঠে আমরা এবার ভূমি উৎসবের আয়োজন করেছি এবং প্রতি বছরই করি। এবার নিয়ে এবার তৃতীয় বছরে আছে। আসলে আমাদের আর কিছু উদ্দেশ্য নয় যে বাচ্চাগুলোকে আবার মাঠমুখী করা, সেই বাচ্চাগুলো যাতে সেই পুরনো আমাদের সাংস্কৃতিক যে আমাদের ঐতিহ্য সেটাকে যেন বজায় রাখে ওরা, তাই আমরা ঘুরি উৎসবের আয়োজন করেছি। এবং বরাক উপত্যকা বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যম এই উৎসবটাকে সকলের কাছে পৌঁছে দিয়েছে, তার জন্য আমরা প্রত্যেক সংবাদ মাধ্যমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রতি বছরে 21 ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। মাতৃভাষার প্রসার প্রসার করা আর সকল ভাষা সংরক্ষণ করার উদ্দেশ্যে 1999 চনের 17 নভেম্বর ইউনেস্কোয় প্রথম এই দিবসের কথা ঘোষণা করেছিল। হাওড়াঘাটের ব্যুরো রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।
বজ্র